হ্যালো ভিউয়ার্স দেশবাংলা টিভির সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম তদন্ত প্রতিবেদন জমা আজ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং স্বাধীন কমিশনের মাধ্যমে মুশতাকের মৃত্যুর তদন্ত অপরিহার্য ভীতিপ্রদ আইনটি প্রত্যাহার করতে হবে কিশোরের জামিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা আজ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান সুরক্ষা সেবা বিভাগের অর্থ সচিব তরুণ কান্তি শিকদার তদন্তের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে তিনি বলেন প্রতিবেদনটি সুরক্ষা সেবার বিভাগের সচিব স্যারকে দেওয়া হয়েছে উনি তা মন্ত্রী মহোদয়কে দেবেন পরে এ বিষয়ে মন্ত্রী স্যার কাল আজ গণমাধ্যমে ব্রিফ করতে পারেন এর আগে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে যা উঠে আসবে তা জানিয়ে দেওয়া হবে পঁচিশ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মুশতাক আহমেদ অচেতন হয়ে পড়েন দ্রুত হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক তার এ মৃত্যু নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে এবং তদন্তের দাবি জানায় বিভিন্ন সংগঠন এ পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রয়োজনে তদন্ত কমিটি গ্রহণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার তদন্ত কমিটি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণকান্তে শিকদারকে প্রধান করে কমিটির সদস্য গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম সিংহের কারা উপমহাপরিদর্শক জাহাঙ্গীর কবির ও গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডক্টর কামরুন নাহার কমিটির সদস্য সচিব করা হয় সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আরিফ আহমেদকে কমিটিকে চার কর্ম মধ্যে মধ্যে জমা দিতে বলা হয় শেষ হবে আজ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন তাৎক্ষণিকভাবে কমিটি গঠন করা হয়েছিল রিপোর্টটা অফিসিয়ালি এখনো আসেনি কাল আসবে বলে আমরা আশা করছি যা আসবে রিপোর্টে তা আমরা জানিয়ে দেব। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন আজ আপনারা তো শুনেছেন কোর্ট থেকে তাকে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জামিন দেওয়া হয়েছে ব্যাপার হলো আইনটা করা হয়েছিল অনেকের বিশ্বাসের ওপরে অনেক সময় কার্টুন কিংবা মতামত দিত তারাই সংক্ষুব্ধ হয়ে মামলা করেছিল আমাদের দেশে যে দুটি আইন রয়েছে সে আইনে তাদের মুস্তাক ও কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছিল সেজন্য তারা আটক হয়েছিল তিনি আরও বলেন আইন তো সবসময় প্রয়োজনের তাগিতে সংশোধন হয় আমরা সেগুলো দেখব আইনের পরিবর্তন তো আমরা করব না এটা যারা নাকি আইন বোধা রয়েছেন এটা পরিবর্তন করতে হলে পার্লামেন্টে যাবে অনেক কিছু হবে অনেকেই বলছেন আইন ডিজিটাল নিরাপত্তা পরিবর্তনের কথা এগুলো আমার সাবজেক্ট নয় এগুলো আইন মহোদয় মহোদয়ের সাবজেক্ট তিনি চিন্তা করবেন এটা নিয়ে স্বাধীন কমিশনের মাধ্যমে মুশতাকের মৃত্যুর তদন্ত অপরিহার্য কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন সরকারের নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে তিনি একথা বলেন সমাবেশে ডক্টর কামাল হোসেনের লিখিত বক্তব্য পড়ে শোনানো হয় লিখিত বক্তব্যে তিনি বলেন প্রতিনিয়ত আমরা মানবাধিকার লঙ্ঘন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন ও হেফাজতে মৃত্যুর প্রতিবেদন পড়ছি অতি সম্প্রতি লেখক মুশতাক আহমেদের কাশিমপুর কারা হেফাজতে মৃত্যুর সংবাদ পড়েছি তার জামিন আবেদন ছয় বার না মঞ্জুর করা হয় শেষবার যখন তাকে আদালতে আনা হয় তখন তার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি ঘটেছিল কিন্তু তারপরেও তাকে জামিন দেওয়া হয়নি ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের মাধ্যমে মুক্ত চিন্তা বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা চরমভাবে খর্ব করা হয়েছে মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের পক্ষ থেকে এই আইনের নিবর্তনমূলক ধারাগুলো সংশোধনের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং এর অপব্যবহার বহুগুণে বাড়িয়ে দিয়েছে একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনটি সরকারের অত্যাচার ও নির্যাতনের হাতিয়ার হিসাবে ব্যবহার করে সাংবাদিক ও নাগরিক সমাজের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে এই কালো আইনটির অপব্যবহারের চরম বহিঃপ্রকাশ হচ্ছে লেখক মোশতাক আহমেদের কারা হেফাজতে মৃত্যু একটি মৃত্যুর সার্বিক অবস্থা তদন্ত অপরিহার্য ঘটনা এ নাগরিকদের আহত করেছে ফলে আজ নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে যাতে করে মোশতাককে মৃত্যুর সঠিক তদন্ত করা হয় এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় ভীতিপ্রদ আইনটি প্রত্যাহার করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান সমাবেশে তার বক্তব্য পড়ে শোনানো হয় ব্যক্তিগত কারণে যোগদান করতে না পেরে তিনি লিখিত বক্তব্য পাঠান তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা আইন যখন চালু করা হয় তখন সরকার ও তার সমর্থক ছাড়া সকল মহল থেকে সংখ্যা প্রকাশ করা হয়েছিল যে এর অপপ্রয়োগ ঘটবে মত প্রকাশের অধিকার কারও ক্ষুণ্ণ হবে হয়তো কণ্ঠরোধের ঘটনাটাই ঘটবে প্রতিবাদ করা হয়েছিল কাজ হয়নি দেখা গেল আশঙ্কাটা মিথ্যা ছিল না ইচ্ছা মতো মামলা গ্রেপ্তার হচ্ছে হচ্ছে নাজেহাল সাংবাদিক শফিকুল ইসলাম কাজল তো গুমই হয়ে গিয়েছিলেন সীমান্ত এলাকায় যখন দেখা গেল তাকে তখন অসুস্থ মানুষটিকে এনে ডিজিটাল ধরে নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হলো জামিনের চেষ্টা হলো কিন্তু কাজ হলো না শেষে দেশ বিদেশের বিভিন্ন মহল থেকে যখন প্রতিবাদ হলো মহল থেকে যখন প্রতিবাদ হলো লেখালেখি হলো তখন কোনো মতে জামিন পেলেন মুশতাক আহমেদ তো তাও পেলেন না ছয়বার জামিনের আবেদন করেছেন গ্রাহ্য হয়নি সপ্তমবার আর করার প্রয়োজন হল না তিনি চিরমুক্ত হয়ে চলে গেলেন এভাবে বিরুদ্ধ মত আর পথ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ডিজিটাল আইন বললে কি অন্যায় হবে যে মুশতাক হচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের প্রথম সহিত ঘটনাটা সেরকমই নয় কি আশা করব এটাই শেষ ঘটনা ভরসা হচ্ছে প্রতিবাদ মুস্তাক আহমেদ একজন লেখক তিনি একজন উদ্যোক্তাও তিনি কারো কোনো ক্ষতি করেনি ফৌজদারি বা দেওয়ানি কোনো অপরাধে অপরাধী নন দেশের সম্পদ পাচার করেনি কাউকে গুম করেননি বলা হচ্ছে তিনি রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর লেখা লিখেছিলেন রাষ্ট্র কি এতই দুর্বল যে একজন লেখকের সামান্য কিছু লেখার জন্য বিব্রত বোধ করবে সরকার কি নিজের জনসমর্থন বিষয় এতটাই আশাহীন যে মনে করবে ওই লেখাতে তার ভাবমূর্তির ভীষণ ক্ষতি হয়ে গেছে সরকারের দায়িত্ব কর্তব্যত নাগরিকদের চীন প্রকাশের স্বাধীনতা নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব তো সেটাই পাকিস্তান আমলে আমরা দুঃসহ এক নব্য ঔপনিবেশিক জুলুমের মধ্যে ছিলাম সে শুনিনি যে লেখার জন্য কোনো লেখককে আটক করা হয়েছে এবং হেফাজতে তার মৃত্যু ঘটেছে লেখার জন্য ধরে এনে জেলে এবং বন্দি অবস্থায় তার মৃত্যু ঘটতে দেয়া দুটোই ভয়ঙ্কর অন্যায় সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না মেনে নেওয়া উচিত না এতে করে দেশে এবং বহির্বিশ্বে রাষ্ট্রের ও সরকারের ভাবমূর্তি যে উজ্জ্বল হবে এমন আশা নিতান্তই দুরাশা ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করা দরকার মুশতাক আহমেদের প্রাণ ঘটনায় দ্রুত স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত ও বিচার তো আমরা চাইবই সেই সঙ্গে ভীতিপ্রদ আইনটির প্রত্যাহারও চাইব অবিলম্বে ডিজিটাল অপরাধের জন্য প্রচলিত ফৌজদারি আইন যথেষ্ট প্রয়োজনে তার সম্প্রসারণ করা যেতে পারে চিন্তার স্বাধীনতার কণ্ঠরোধ করা গণতন্ত্রের ওপর এবং মনুষ্যত্বের ওপর আঘাত আমরা আমাদের মনুষ্যত্বকে রক্ষা করতে চাই আমরা এর জন্যই দীর্ঘকাল ধরে লড়ছি কিশোরের জামিন কারাগারে থাকার পর অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত বলেন কিশোর যেহেতু দীর্ঘদিন ধরে কারাগারে আছেন এবং এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর দিদারুল ভুইয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান নিম্ন আদালত ও হাইকোর্টের এই বেঞ্চ থেকে জামিন পেয়েছেন সেই বিবেচনায় আহমেদ কবির কিশোরকে ছয় মাসের জামিন দেয়া হল আদালতে কিশোরের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সারওয়ার হোসেন বাপ্পি পরে আইনজীবী বলেন আহমেদ কবির কিশোরের নামে আর কোনো মামলা নেই নেই ফলে তার মুক্তি পেতে বাধা প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হবে এ সারওয়ার হোসেন বাপ্পি বলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর দশ কিশোর দশ মাস ধরে কারাগারে আছেন মূলত এই বিবেচনায় তাকে ছয় মাসের জামিন দিয়েছে আদালত মামলাটির যে পুনর্তদন্ত চলছে আগামী পনেরোই মার্চ তার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ রয়েছে তিনি আরও বলেন রাষ্ট্রপক্ষ এ মামলার সর্বশেষ অবস্থাটা আদালতে তুলে ধরেছে আর আপিল বিভাগে আবেদন করা হবে কিনা সে বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে কবির কিশোরের বড় ভাই আসান কবির মানবজমিনকে বলেন এই দশটি মাস আমাদের পরিবার একটি দুঃসাহ সময় পার করেছে গ্রেপ্তারের পর থেকে জামিনের বিষয়ে চরম উৎকণ্ঠায় ছিলাম অনেক সংগ্রামের পর অবশেষে জামিন মিলেছে এটি আমাদের জন্য সুখবর এবং আনন্দের বিষয় আমরা চেষ্টা করব যেন ছয় মাস পরেও জামিন বহাল থাকে তিনি বলেন কিশোর কাশিমপুর কারাগার থেকে বের হলে তাকে আমরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করব কারণ তার কিছু শারীরিক জটিলতা রয়েছে সে জানিয়েছিল নির্যাতনের ফলে এছাড়া আরও কিছু শারীরিক সমস্যা আছে সেজন্য হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাতে চাই নথি থেকে জানা যায় গত বছরের মে মাসে কার্টুনিস্ট ও লেখক মুশতাক আহমেদকে রাজধানী কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করে র্যাব কিশোর ও মুশতাক সহ এগারো জনের ডিজিটাল নিরাপত্তা ফেব্রুয়ারি পুলিশ কিশোর মুশতাক ও অভিযোগপত্র পুলিশ জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বাকি সাত আসামি সাংবাদিক তাসনিম খলিল ব্লগার আসিফ মহিউদ্দিন জুলকার নাইনসাইর খান আশিক ইমরান স্বপন ওয়াহিদ ও ফিলিপ সুমাখার বিদেশে থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা সম্ভব হয়নি সাইবার ট্রাইব্যুনাল গত দশ ফেব্রুয়ারি এই মামলার পুনঃতদন্তের আদেশ দেন এ মামলায় প্রায় নয় মাস কারাগারে আছেন কিশোর তার সঙ্গে কারাবন্দী লেখক মোস্তাক আহমেদ গত বৃহস্পতিবার মারা যান এ দুজনই আদালতে ছয়বার বার আবেদন করেও জামিন পাননি সবশেষ মোস্তাক ও কিশোরের জামিন আবেদন হাইকোর্টে নাকচ ছয় প্রায় দুই মাস আগে গতকাল হল কিশোরের জামিন